দর্শক স্বাগত হয়েছিস এই সময় আমি প্রণবশাহ আছি আপনাদের সঙ্গে আর আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন মোয়াজ্জিম হোসেন আলাল বিএনপির সাবেক সাংসদ এবং জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এবং আমাদের সঙ্গে আছেন আব্দুল দারা রাজশাহী পাস পুটিয়া দুর্গাপুর থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য দুজনের সাথে কথা হবে বর্তমান রাজনীতি নিয়ে আমি শুরু করতে চাই দুজন দুই প্রতিপক্ষ বড় দলের রাজনৈতিক নেতা আছেন দুজনেই একজন সংসদ সদস্য একজন সংসদ সদস্য ছিলেন আমি যে বিষয়টিতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে পৌরসভা নির্বাচনের বিষয়ে আমরা কথা বলবো যদিও পৌরসভার নিয়মকানুন আইনকানুন নিয়ে কথাবার্তা হচ্ছে আমি একটু অন্য জায়গায় যেতে চাই এটা কি ধরে একটি জাতীয় রাজনীতির আলোচনা সেটি হচ্ছে যে স্বাধীনতার চুয়াল্লিশ বছর পরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এবং নির্বাচনের প্রক্রিয়ায় একটি বড় ধরনের পরিবর্তন আসলো এবারের পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সেটি হচ্ছে যে দলীয় প্রতীকে এবং দলের মনোনয়নে পৌরসভাগুলোর একশো ছত্রিশটি দুশো ছত্রিশটি পৌরসভার মেয়র নির্বাচন হবে এবং সঙ্গে কাউন্সিলর নির্বাচন হবেন আমরা দেখলাম যে বিএনপি সর্বশেষ নির্বাচনে অংশগ্রহণ না করে একটি রাজনৈতিক আন্দোলনের মধ্যে আছে আমরা দেখলাম যে আওয়ামী লীগ বিএনপি ছাড়া নির্বাচন করে একটি সমালোচনামূলক অবস্থার মধ্যে দিয়ে তাদের রাজনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে সেই অবস্থায় যখন অনেকটাই দূরত্ব দুই দলের মধ্যে কিন্তু আমরা দেখলাম একটি রাজনৈতিক সিদ্ধান্ত ক্ষমতাসীন দল হিসাবে যেটি আওয়ামী লীগ নিল বিএনপি কিন্তু সকল সমালোচনা সত্ত্বেও রকম বাক্য ব্যয় না করেই সেটিতে সমর্থন দিলে একরকম নির্বাচনে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে যেটিতে জাতীয় রাজনীতিতে আমরা মনে করি যে জাতীয় রাজনীতির জন্য একটি ইতিবাচক দিক আমি যদি শুরু করতে চাই মজা ভূষেন আদালকে দিয়ে যে আপনারা অনেক কিছুতে বিরোধিতা করেন কিন্তু একবার আলোচনাও হলো না কিন্তু বিএনপি এইরকম একটি রাজনৈতিক সিদ্ধান্ত মেনে নিল আমি নির্বাচনে যাওয়া না যাওয়া সেই প্রশ্নে পড়ে আসছি এই যে একটি বড় ধরনের পরিবর্তন চুয়াল্লিশ বছরের রাজনৈতিক ইতিহাস নির্বাচনী ইতিহাসে এই যে পরিবর্তনটা আপনারা মেনে নিলেন সেটা কোন বিবেচনা থেকে আপনাকে ধন্যবাদ সেটা হচ্ছে এই বিবেচনা থেকে যে বিএনপি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে একাধিকবার ছিল শহীদ জিয়াউর রহমান থেকে শুরু করে দেশ নেত্রী বেগম খালাদে জিয়া আজ অবধি পর্যন্ত এবং প্রতিবারই বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে জনগণের মতামতের ভিত্তিতে অর্থাৎ এটা তো নির্বাচন ছাড়া অন্য কোনো মাধ্যমে হয় না সেটাকে আমরা সামনে রেখেছি এটা হলো এক দ্বিতীয় কথা হলো যে নির্বাচনের বিষয়ে জাতীয় নির্বাচন যেটা হয়েছে সেটা আমরা অংশগ্রহণ করিনি ইমিডিয়েট পাঁচ জেলার পাঁচই জানুয়ারি সর্বশেষ যেটা চোদ্দ কিন্তু আমরা ওই নির্বাচনের পরে এবং আগেও স্থানীয় সরকারের সব নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করেছি উপজেলা এবং সর্বশেষ সিটি সিটি কর্পোরেশন এপ্রিল স্মৃতি সেগুলোতে আমরা অংশগ্রহণ করেছি এটা সেরকম একটা ধারাবাহিকতা তবে আমাদের যে প্রত্যাশাগুলো ছিল বিনা বাক্যবায় করেছে এটা আমরা একদম পুরোপুরি আপনার সঙ্গে আমি একমত না আমরা এখানে বলেছিলাম শিডিউলটা একটু পিছিয়ে দেওয়ার জন্য কারণ এই আপনি যেটা বললেন যে দীর্ঘ তেতাল্লিশ বা চুয়াল্লিশ বছর পরে দীর্ঘ তেতাল্লিশ চুয়াল্লিশ বছর পরে নয় শুধু আরও আগে থেকে আর আমাদের স্বাধীনতা পর্বকাল ধরলে এই সময়টা এখানে এসে এত বড় একটা বিশাল কর্মযজ্ঞ যে প্রথমবার একটা নির্বাচন হতে যাচ্ছে দলীয় প্রতীকে কিন্তু নির্বাচনটা স্থানীয় সরকার সরকারের তো এইখানে যেটা আমাদের প্রত্যাশা ছিল এবং দেশের সমস্ত সচেতন মানুষেরই প্রত্যাশা এটা বিভিন্ন জায়গায় তারা বলেও বেড়াচ্ছেন এটা বিভিন্ন মিডিয়ায় আপনারাই দেখাচ্ছেন সেটা হলো যে নির্বাচনের যারা মূল স্টেক হোল্ডার্স যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হতো রাজনৈতিক দল পলিটিক্যাল পার্টিগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা আলাপ আলোচনা ছোট্ট করে হলেও করা দরকার ছিল এটা একটা অপ্রস্তুত অবস্থায় ফেলে দেওয়ার একটা মানে একতরফা একটা গোয়ারতুমি মানসিকতা ছিল সেই সুযোগটা আমরা দিতে চাচ্ছি না আচ্ছা এটা হচ্ছে মূল বিষয় এবং সেই সুযোগটা না দিয়ে আমরা অংশগ্রহণ করেছি আর আমাদের দাবি ছিল নির্বাচন পেছানোর সেটি মানে সেই দাবিটা হয়ে গেছে আমরা সর্বশেষ হ্যাঁ সেটা নির্বাচন কমিশন থেকে না করে দিয়েছে আর দ্বিতীয় আমরা যে নির্বাচন পরিচালনার জন্য যে বিধিমালা প্রণয়ন করা হয়েছে গেজেট নোটিফিকেশনে যে জিনিসগুলো এসেছে সেখানে অনেক জায়গায় আমরা দেখেছি যে প্রশাসনিক বিষয়ে হস্তক্ষেপ করার মতো কিছু পরিবেশ তৈরি হয়ে গেছে আইন মন্ত্রণালয়ের বিধিমালার মাধ্যমে আর নির্বাচন কমিশন সেটা নত সিরে মেনে নিয়েছে এই জায়গাটা আমাদের আপত্তি আছে এবং সেটা এই নির্বাচন চলাকালীন সময় আমরা বিভিন্ন সময় তাদেরকে বলবো আবেদন করবো এবং তাদের কাছে আবেদনটা আমাদের থাকবে যে এই জিনিসগুলো তারা যেন সংশোধন করেন যেমন আপনাকে ছোট্ট দুটি উদাহরণ আমি দেই এখানে যেটা বলেছে যে জেলা সদরে অবস্থিত পৌরসভাগুলোতে রিটার্নিং অফিসার হচ্ছেন এডিসি জেনারেল আবার জেলা সদরের বাইরে যে পৌরসভাগুলোতে নির্বাচন হবে সেখানে রিটার্নিং অফিসার হচ্ছেন ইওনো অবলিক জেলা নির্বাচন কর্মকর্তা এখন জেলা নির্বাচন কর্মকর্তা উপজেলায় যাচ্ছেন জেলা নির্বাচন কর্মকর্তা জেলায় কেন থাকছেন না আমাদের জানা মতে যে নির্বাচন কমিশনের পর্যাপ্ত লোকবল আছে সব জায়গায় তারা নির্বাচন কমিশনের লোক দিতে পারত কারণ মজাটা হচ্ছে এটা শুধু এখন যারা ক্ষমতাসীন আছে তাদের ব্যাপারেই প্রযোজ্য তা না এটা যে যখন ক্ষমতায় থাকে তাদের বেলায় প্রযোজ্য সেটা হলো যে বিশেষ করে ইউএনও এবং ওসি যারা এই নির্বাচনে একটা বড় ভূমিকা পালন করেন তারা সাধারণত স্থানীয় মন্ত্রী বা এমপির পছন্দ মোতাবেক ওইখানে পোস্টিংটা পান সুতরাং তাদের উপরেই যদি আবার দায়িত্ব দেওয়া হয় স্থানীয় সরকারের এত বড় একটা কর্মযজ্ঞে যেটার হাফ হচ্ছে প্রতীক ছাড়া আর হাফ হচ্ছে প্রতীক তা আবার দলীয় প্রতীক সেই হ্যাঁ নির্বাচন কমিশন যদি পূর্ণ নিয়ন্ত্রণটা নিজেদের হাতে নিতে পারত তাহলে ভালো হতো আরেকটি কথা আমি বলি সেটা হচ্ছে যে যারা ইউনো এবং ওসি হিসাবে এই যে সমস্ত এলাকাগুলিতে নির্বাচন হবে দুশো ছয়ত্রিশটায় সেই সব জায়গায় যারা নিয়োগ পেয়েছেন কিন্তু তাদের সম্পর্কে বিতর্ক আছে বা বিরোধী দলের উপরে দমন পীড়ন নিপীড়ন নির্যাতনের অতি আগ্রহের মাত্রাটা আছে সেই জায়গাগুলোতেও তাদেরকে রদবদল করে দিলে পরে এই জিনিসটা আসলেই আরও অনেক উৎসাহবানযোগ হবে এবং নির্বাচন কমিশন ও সরকার সেখানে ধন্যবাদ পাওয়ার জন্য আরও কয়েক কদমে এগিয়ে যাবে আমরা আব্দুল দ্বারা কাছে শুনতে চাইবো যে আপনি কীভাবে দেখেন যে যেটি মোমাজ মহিন আলম বললেন যে একটা তো ওসি এবং ইওনো আমরা সবসময় শুনি যে এমপিদের দ্বারা প্রভাবিত এই যে একটি নির্বাচন হবে যেখানে রাজনৈতিক দলের মনোনয়ন হবে এবং রাজনৈতিক প্রতীক থাকবে সেখানে আপনাদের ভূমিকা কী হবে আর একটু আলোচনা করে নিলে কী হতো রাজনৈতিক দলের সদস্য এবং সংসদ আপনি কী মনে করেন নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করলে কী অসুবিধা হতো না আলোচনাতে রাজনৈতিক ধন্যবাদ আপনাকে পুন্দা ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে রাজনীতির মূল বিষয়টি আলোচনা আলাপ আলোচনার মধ্যে জনগণের কল্যাণের বিষয়টি বিষয়টি এটি হচ্ছে রাজনীতি রাজনীতির কল্যাণের জন্যে বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে রাজনীতির সেই সুষ্ঠু পরিবেশটা আমি তাহলে পিছনে চলে যেতাম পিছনে যাব না এখনও সঠিকভাবে বিরাজমান নয় কারণ আপনি নিশ্চয়ই মনে আছে যে নির্বাচন নিয়ে বর্তমান সরকার এবং আওয়ামী লীগকে এবং মহাজোটকে দোষী করা হয় দুই হাজার চোদ্দো সালের পাঁচ নির্বাচন সেই নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিশ্চয়ই টেলিফোনিক কথোপকথন এবং তার আগ্রহর বিষয়গুলো আমরা বাংলাদেশের দেশবাসী সকলেই জানি কিভাবে আকুতি মিনতি করেছিল বেগম খালেদা জিয়াকে বিএনপিকে সহ নির্বাচন আসার জন্য যে আমরা আসুন বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করি সময় হয়ে গেছে এই সময়ের আগে আপনারা আসলেন একটি সঠিক নির্বাচন কমিশন আপনাদের মাধ্যমে আপনাদের আলাপণের মধ্য দিয়েই একটি সার্চ কমিটি নির্বাচন কমিশন গঠন কে বলে নির্বাচন কমিশন গঠন করা হলো যা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি আমরা করলাম তা আসলে নির্বাচন করি তা না করে বেগম জিয়া বিএনপি তারা স্বাধীনতা বিরোধী যাদের যাদের বিচার এখন চলছে তাদেরকে দলে নিয়ে কি জ্বালাও পোড়াও করলো বাংলাদেশে প্রধানমন্ত্রী যে আসুন আপনি মন্ত্রিত্ব নিন কিছু আমি আমি সেই জায়গাতেই আসছি বিএনপি তখন দেখলো যে না নির্বাচনে গেলে হয়তো জনমত আমাদের পক্ষে নাও থাকতে পারে তখন বিভিন্ন অজুহাতে তারা বাংলাদেশের জনগণের পরে পাকিস্তানি কায়দায় আক্রমণ করলো গাড়ি পোড়ানো মানুষ মারা এই নেতিবাচক রাজনীতির কুপ্রভাব তাদেরকে একদম তাড়িত করছে সেই জন্যে আমি বোধ করি বাংলাদেশে এই ধরনের রাজনীতির আর কখনো উত্থান হবে না সন্ত্রাস করে পিছনের দরজা দিয়ে অস্ত্র দিয়ে ক্ষমতা নিয়ে আমি অমুক তামি তামুক বলে আসার বোধের সুযোগ আর নেই এটি বিএনপি বুঝতে পেরেছে কারণ জয়নেত্রী শেখ হাসিনা সেই রাজনীতিকে বাংলাদেশ স্টাবলিশ করেছে দীর্ঘদিন ধরে পৃথিবীর ইতিহাসে কেউ নেই যে প্রধানমন্ত্রীর পিতাকে সন্ত্রাসী স্বাধীনতার বিরোধী হত্যা করলো সেই হত্যার বিচার জেনারেল কোর্টে উনি নিয়েছে উনি আলবাদ রাজাকার যারা বিরোধী তাদের বিচারও ধীরে সুস্থে করছে এবং পৃথিবী শিক্ষিত একটি সুন্দর আইসিটি বিচার কি বলে একটা কি বলে কোর্ট করে করছে তো এগুলো বিএনপির আমার মনে হয় তাদের মানে অবলোকনে এসছে যে এইভাবে বোধ হয় ক্ষমতার পালাবদল করে জোর করে ক্ষমতা নেওয়া যাবে না বাঙাল বাংলাদেশের মানুষের সহ্য করবে না জননে শেখ সেই রাজনীতি স্টাবলিশ করেছে সেদিক থেকে চিন্তা ভাবনা করে তারা দেখেছে যে আওয়ামী লীগ যে কাজটি করেছে আওয়ামী লীগ যথাযোগ্য কাজটি করেছে সঠতার জায়গায় সরে এসে কারণ বাংলাদেশের স্থানীয় নির্বাচনগুলি কি হতো একটা কি বলে এটা নিরপেক্ষ বলে যেত কিন্তু গিয়ে সবাই দলে দলে এটি একটি বিরাট সঠতা গণতন্ত্রের প্রথম ধাপে এটি বিরাট সঠতা ছিল সেই সঠতা থেকে সরে এসে সরকার জননেত্রী শেখ হাসিনা চিন্তা করল সততার জায়গায় আসি রাজনীতিতে যদি সততা না থাকে যে আমি করছি দলীয় নির্বাচন কিন্তু বলছি দলীয় নয় সেই জায়গাতে উনি দলীয় প্রতীকে গেল বিএনপি এটা অবলম্বন করে তাদের ইতিবাচক রাজনীতির ভূমিকা রেখেছে এই জন্য আমি বিএনপিকে ধন্যবাদই দেব আমি দেখতে চাই হ্যাঁ ত্রুটি বিচ্ছুতিহীন কোনো বিষয়েই মানুষের জীবনে থাকে না রাজনৈতিক জীবনেও থাকে না পারিবারিক জীবনেও থাকে না ত্রুটিগুলো সারানোর মানসিকতা আছে কি না এই সরকারের যথেষ্টই আছে আপনি নিশ্চয়ই মনে আছে যে আজকে নির্বাচন কমিশন বলে দিয়েছে না এমপি মন্ত্রীদের সরকারি সুযোগ সুবিধা যেতে পারবে ছিল আওয়ামী লীগের দাবি ছিল কিন্তু দলীয় হয়ে দাবি ছিল জাতীয় পার্টির দাবি ছিল কিন্তু নির্বাচন কমিশন কতটা দৃঢ় যে তারা বলে দিচ্ছে নয় এটা হবে না আমরা সেটা মেনে নিয়েছি বিএনপি একটি দাবি করেছিল যে নির্বাচনে পিছায় নির্বাচন কমিশন তার একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা দিয়েছে যে আমাদের আর সময় নেই আমাদের সময় হয়ে গেছে আমরা গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করব পাঁচ বছর হয়ে গেছে যেভাবে আমরা নির্বাচন করব সরকার সিদ্ধান্ত দিয়েছে যে আমরা জলীয় প্রতীকে যাব একটি সততার জায়গায় আমরা সেখানে করব সময় নেই ফর্টি ফাইভ ডেজও নেই আইন পাস করতে করতে দেরি হয়ে গেছে সাঁত্রিশ দিনের মাথায় তারা করে তারা সরতে পারলো না আমরা মেনে নিয়েছি বললেন যে ওসি এবং ইউনো না আমি বলি যেমন আমি একজন এমপি হিসেবে কখনো কোনোদিন কোনো ওসিক বলিনি ট্রান্সফার করে নিয়ে যান ইউনো নিয়ে যান এই প্র্যাকটিস অন্য কেউ করে কিনা এটা আমার জীবনে নেই আমি যে ওসিকেই পাই যে অনুকেই পাই তাকে নিয়ে কাজ করি জনগণের কল্যাণের চেষ্টা করি সরকারের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করি এর এর বেশি কিছু নাই তবে হ্যাঁ বাংলাদেশে তো ব্যাড রাজনীতি কালচার থেকে আছে যে দেশে জাতির জনকে হত্যা করে হত্যাকারীদের পুরস্কৃত রাজনীতির ইতিহাস যেখানে আছে সেখানে মানুষ তো ব্যবীচার মানুষ অন্যায়কারী এটি হয়ে যাওয়ার প্রবণতা অনেক থাকে সেই রাষ্ট্রটা জয়ন্তী শেখ হাসিনা টেনে ধরছে কিনা এটি কিন্তু বিবেচ্য বিষয় মানে আপনি আশ্বস্ত করতে পারেন যে এই নির্বাচনে তেমন কিছু হবে না না কোনোভাবেই হবে না এটা বিশ্বাস করি এবং এই যে নির্বাচন কমিশনের এখনই যে দৃঢ়তা এই দৃঢ়তায় আমাদেরকে একটা সিগনাল দিচ্ছে যে এই নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন সেই আমি বলতে চাই না কারণ আমি উল্লেখ করে ওই দুই হাজার সাতের ছয়ের যে নির্বাচন কমিশন টাইপ একের নির্বাচন কমিশন টাইপ উনি নন এটি আমরা এখন বুঝতে পারছি সিগনালটা আমরা রাজনৈতিক দল হিসেবে পাচ্ছি যে না আমাদেরকে সঠিক জায়গায় সঠিক কাজটি করতে হবে রাজনৈতিক দল হিসেবেই শুধু কাজ করতে হবে সরকারি দল বা কোনো সুবিধা পাবেন না কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না এবং সেই ইঙ্গিত যেন না পাই নির্বাচন কমিশন আরও দৃঢ়তার সাথে দৃঢ়তার পরিচয় দিয়ে বাংলাদেশে সঠিক গণতান্ত্রিক ইতিবাচক রাজনীতির ধারা সু শুরু করেছে জনতি শেখ নেতৃত্বে সেটি যেন ক্রমান্বয়ে গিয়ে যায় সেটি আমি আশা করবো আমাদের আশ্বস্ত হতে পারেন যে নির্বাচন কমিশন বর্তমান নির্বাচন কমিশন আপনাদের অনেক অভিযোগ আশ্বস্ত হওয়ার বরাবরই স্থান সরকার নির্বাচন করছেন আমাদের অভিযোগ শুধু না বিদগ্ধজনদের অভিযোগ আপনাকে এই প্রসঙ্গে আমি ছোট্ট করে একটু বলি যে উপজেলা নির্বাচনের শেষের দিকে ধাপগুলো এই নির্বাচন কমিশনের অধীনে এবং সর্বশেষ এপ্রিল মাসে ঢাকার দুই সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের পরে বাংলাদেশের বিশিষ্ট জনরা যারা বিভিন্ন দলে বিভক্ত বিভিন্ন দলের মতাদর্শ তাদের মধ্যে আছে কিন্তু তারপরও তাদেরকে সিনিয়র সিটিজেন হিসাবে আমরা রেসপেক্ট করি সেইখানে এটা আবুল সৈয়েদ আবুল মুফতুদ সাহেব বলেছিলেন যে যে নির্বাচন উপজেলা পর্যায়ের নির্বাচনে শেষ পর্যায়ে শেষ তিন ধাপে নির্বাচন কমিশনের যে তৎপরতা এবং এই তিনটি সিটি কর্পোরেশনের যে তৎপরতা ঢাকার দুটি চট্টগ্রামের একটি এর চেয়ে আওয়ামী যুবলীগ কিংবা বাংলাদেশ ছাত্রলীগের ছেলেদেরকে দায়িত্ব দিলে তারা অনেক ভালো পালন করতে পারতো সুতরাং এই আমি একটা ছোট্ট এক ছোট্ট মোটা দাগের একটি উদাহরণ দিলাম আর সেই নির্বাচন নিয়ে এত বিতর্কিত এই নির্বাচন কমিশন হয়েছে যে তাদের প্রশংসা ভাই করলেন আমি তার কাছ থেকে এটা এতটা প্রত্যাশা করি নাই যে প্রশংসাটা তারা করলেন আর এমপি সাহেবরা অংশগ্রহণ করতে পারবেন না এতে নির্বাচন কমিশনের মেরুদণ্ড সোজা হয়েছে বা তারা সৎসাহস নিয়ে দাঁড়াতে পারে এটা প্রমাণিত হয় না কারণ গতকালকে অর্থাৎ আঠাইশে আঠাইশে নভেম্বর আঠাইশে নভেম্বরে বিএনপির যে নির্বাচনী যে প্রতিনিধি দলটি চিফ ইলেকশন কমিশনার সঙ্গে দেখা করে আমিও ছিলাম ব্যক্তিগতভাবে উপস্থিত সেখানে উনি চিফ ইলেকশন কমিশনার সাহেব বারবার বলছিলেন যে আইন যেহেতু রমেনশ্রী থেকে পাশ হয়ে এসেছে আমি এর বাইরে যেতে পারবো না তারা বলেছে যে মন্ত্রী এমপিরা নির্বাচনী প্রচারণে অংশগ্রহণ করতে পারবে না সরকারের সিদ্ধান্ত হ্যাঁ এটা নির্বাচন কমিশন কত কিছু নাই বরং আমরা সেখানে বলেছি যে শুধু এইটা না আপনি সব সময় আপনি যেহেতু একটা কনস্টিটিউশনাল বডি এবং সেই বডির চিফ আপনি স্বাধীন নির্বাচন কমিশন যেহেতু বলা হয় এবং যেহেতু আপনি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান সেই ক্ষেত্রে আপনি শুধু আইনের রিসিপিয়েন্ট হবেন এটা ভালো দেখায় না পৃথিবীর বহু দেশে ভারত সহ বহু দেশে আইন তৈরি করে নির্বাচন কমিশন সরকারকে কম্পেল করে সেটাকে এটা করে দিতে হয় হ্যাঁ ইমপ্লিমেন্ট করার জন্য এটা করে দিতে হবে এবং নির্বাচনকালীন সময় এই প্রশাসনের যত রকমের গুলো আছে সবগুলো কিন্তু সরাসরি নির্বাচন কমিশনের তো সেইখানে ওসি ইউনুদেরকে সরানো তো কোনো ব্যাপার না আরও এমপিদেরকে প্রচারণে অংশগ্রহণ করতে দিবেন না এর থেকে সরকারি দলকে একটু বঞ্চিত করা হয়েছে বা নিরপেক্ষতায় প্রমাণ দেওয়া হয়েছে না এটা হচ্ছে আইন মন্ত্রণালয়ের প্রপোজালটাকে রিসিপিয়েন্ট হিসেবে তিনি অ্যাকসেপ্ট করেছেন এবং সেই হিসেবে নির্বাচনটা পেছানো হয়েছে তো সরকার তো আপনি কি সেটি স্বীকার করুন না যে সরকার সেটি ভালো উদাহরণ দেখিয়েছে যে এমপিদেরকে নির্বাচনী প্রচারণা থেকে দূরে রেখেছে না ঠিক আছে সেটা সরকারের বেলায় কিন্তু নির্বাচন কমিশনকে যে বাহবাটা আমরা দিতে চাচ্ছি সেই বাহাবাটা এক্ষেত্রে মেলে না আর মোটা দাগে কিছু কথা এমপি সাহেব বলেছেন এগুলো তো আপনি বলেছেন পেছনের কথা বলবেন না তারপরে যেহেতু বলেছেন আমি খুব বেশি না আমি কয়েকটি মোটা দাগে বলতে চাই সেটা লগি বইটা দিয়ে মানুষ পিটিয়ে লাশির উপরে নাচার ইতিহাসও কিন্তু আমরা এই দেশে দেখেছি এবং এই মাত্র 3 দিন আগে 3 দিন আগে আওয়ামী লীগের প্রবিন্নাতা মহিউদ্দিন চৌধুরী সাহেব চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন সময় উনি আওয়ামী লীগের জনসভায় বলেছেন যে আমাদের দলের মধ্যেও যুদ্ধাপরাধী মানবতা বিরোধী রাজাকার আল বদর আল শামস আছে আপনারা টেলিভিশনে দেখিয়েছেন বাংলাদেশের প্রিন্ট মিডিয়াগুলোতে ছাপা হয়েছে এবং সেই সংক্রান্ত কিছু কানাঘুষা 있는데요 আওয়ামী লীগের তো আছে হ্যাঁ আচ্ছা আরো বেশি মাত্রায় আছে এবং খুব কাছের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের মধ্যেও আছে এরকম উদাহরণ আছে সুতরাং এই দোষটা শুধুমাত্র বিএনপির উপরে চাপিয়ে দিয়ে চাপিয়ে দিয়ে এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় নাই দায় আমাদের সবার বিশেষ করে বিশেষ করে আমি শেষ করি আরেকটা কথা হলো বিশেষ করে বিরোধী দলীয় মানে প্রধান দুটি দলের বিএনপি এবং আওয়ামী লীগের আরেকটা জিনিস যেটা আমরা আশঙ্কায় আছি এই যে বাংলাদেশে ইদানিংকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা বড় বড় ধরনের যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বিদেশিদের হত্যা তাজিয়া মিশেলের হত্যা শিয়া ঢুকে গুলি এগুলোতে আগে কখনো ছিল না এই ধরনের মুখোশ পরে মসজিদের মধ্যে ঢুকে গুলি করাই কিন্তু প্রথম ঘটনা তা দিয়ে আমি ছিল চারশো বছরের ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই এইটার অজুহাতে আমাদের যত নির্বাচিত প্রতিনিধিকে এর আগে বিভিন্ন মামলায় গ্রেফতার তাদেরকে বরখাস্ত করা হচ্ছে আজকেও নারায়ণগঞ্জে আমাদের পাঁচজন কাউন্সিলরকে ওই স্থানীয় সরকার থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে নির্বাচনটা করে আমরা যে থাকতে পারবো তারও কিন্তু কোনো নিশ্চয়তা নাই তারপরও আমরা যাচ্ছি আমাদের সদিচ্ছার কারণে এখন এই বেপরোয়া গ্রেফতার যদি চলতেই থাকে আর জামিন যদি ক্রমাগত প্রত্যাখত হতে থাকে তাহলেও তো আমরা যে অসুবিধাটার মধ্যে আছি তার মধ্যে থেকেও নির্বাচনে যাচ্ছি আমরা এইটাকে আরও বেশি বেশি প্রশংসা তার কাছ থেকে সেই সেই সম্মান বা সেই প্রশংসা করে আপনারা এইটার যে অভিযোগ করতে চান মজুম আলাল যে এইটি প্রশংসা করছেন কিন্তু ওই দমন তাদের ভাষায় যে অভিযোগ তারা পড়লেন সেটি কি বন্ধ হবে না আমি একটি কথা বলি বাংলাদেশে বিচার এবং আইন বিভাগ কিন্তু সম্পূর্ণ স্বাধীন স্বাধীনতা ভোগ করছে এখন আইনের দায়ে যদি কেউ দণ্ডিত হয়ে যায় তাকে তো সরকার উদ্ধার করতে গেলে সরকার আবার আইনের পরে হস্তক্ষেপের সামিল হয়ে যাবে সরকার একটি মানে বিতর্কের মধ্যে পড়ে যাবে আমি বলতে চাই যেসব কমিশনার এবং কি বলে মেয়র অথবা চেয়ারম্যান যারা সাসপেন্ডেড হচ্ছে এরকম আওয়ামী লীগেরও যে হচ্ছে না এমন কিন্তু নয় দণ্ডে অপরাধী হলে হচ্ছে হচ্ছে না তা না এখন ওই জায়গায় যাব না আমি আলাল ভাইকে বলবো যে সরকারের একটি এত বড় সদিচ্ছা বাংলাদেশের কোনো সরকার দেখিয়েছে না আজ পর্যন্ত নেই আলাল ভাই যদি পরোক্ষভাবে একটু বলার চেষ্টা করেছে কিন্তু সেটা যে নির্বাচন কমিশন সেটিকে স্ট্যান্ড নিয়েছে এটিও কিন্তু বাংলাদেশের কখনো সব নির্বাচন কমিশন নিতে পারে যে সিদ্ধান্ত নিল যে তার এমপি বেশি হ্যাঁ বিএনপির কোন তো এমপি এখন এমপি নাই যে এমপিদেরকে নির্বাচন দূরে থাকবে দূরে দেখেন সরকার কত বড় একটা উদারতার পরিচয় দিল যে আমি এখন এমপি আছি আলাল ভাই হয়তো বা এমপি নেই কিন্তু প্রভাব প্রতিপত্তি রাজনীতি আলাল ভাই তো সবই রয়ে গেছে আলাল ভাই কিন্তু এনজয় করবে উইদিন দ্য কেবল ভোটার্স এরিয়া কিন্তু আমি শুধু এমপির কারণে আমি ওই সুবিধাটা ভোগ করতে পারবো না মানে প্রত্যেকে তো রাজনীতির বিষয়টা রয়েছে ভোটের প্রটে যারা করি তা আমাদের রয়েছে এখন মূল বিষয়টি হলো যে দেখতে হবে যে আমি পজিটিভলি দেখবো নাকি নেগেটিভলি দেখবো যেমন এই কাপের মধ্যে চা অর্ধেক খেয়েছি অর্ধেক খেতে পারিনি আমি যদি বলি যে এই কাপে অর্ধেক চা আছে অর্ধেক খালি আছে এখন কোন দিক থেকে বলবো আমি বলতে পারি যে অর্ধেক খালি এটি বলে ছেড়ে দেবে পারি আবার বলতে পারি যে চা অর্ধেক আছে এখন দৃষ্টিভঙ্গিগত ত্রুটি যদি আমরা বরাবর প্রতিফলন ঘটাতেই থাকি তাহলে কিন্তু রাজনীতির যে সমতার চেষ্টা আমরা করছি গণতান্ত্রিক প্র্যাকটিসের চেষ্টা জয়ন্তী শেখ হাসিনা করছে সেই জায়গায় আমরা আসতে পারবো না আজকে যদি জননেত্রী শেখ হাসিনা সেই টেনশন থাকতো সেই চিন্তাটা থাকতো নেগেটিভ অ্যাটিটিউড থাকতো তাহলে উনি তো এটা বলা দরকার ছিল না যে নির্বাচন কমিশন কী করে দেখি আমরা আমাদের মতো সবই আমরা থাকবো বলতে তো পারতো না কিন্তু উনি তা বলেন নাই এবং উনি তো বলতে পারতো দরকার কি এখন নির্বাচন করে বিএনপি তো এখন সেই পলিটিক্স করছে না দরকার নেই তিন বছর পরে আমরা স্থানীয় নির্বাচন করবো তা বলেননি গণতান্ত্রিক ধারাটাকে অব্যাহত রাখার যে মানসিকতা যে পজিটিভ পলিটিক্স সেটি কিন্তু জয়ন্তী শেখ হাসিনা করছে সরকারও করছে এবং তার নির্বাচক ফল কিন্তু বাংলাদেশ ভোগ করছে যার জন্য বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বিতার দিকে চলে গেছে এগুলো আমি অন্য প্রসঙ্গ ওগুলো বলবো না যেহেতু আমার নির্বাচন কমিশনে বলছেন মূল বিষয়টি হলো আমাদের দেখতে হবে যে আমি একটি ত্রুটি থাকতে পারে কাজের মধ্যে ওই কাজের শুরুটা ত্রুটি যদি একটু থাকে শেষের ত্রুটি কতটুকু আছে ত্রুটিগুলো যদি বিচ্যুত করেন বিশ্লেষণ করতে পারি তাহলে কিন্তু আমরা ইতিবাচক সমালোচনা করতে পারবো সংশোধন করার সংশোধন সুযোগ থাকবে যেমন উনি বললেন বিগত নির্বাচনে বিগত নির্বাচনে কি ওনারা টঙ্গির বিশাল বড় একটা নির্বাচন তারা যে জয়লাভ করেনি উনি ঢাকা চিটা কথা বললেন ঢাকা চিটা নির্বাচন ছেড়ে দিলেন ওরা হঠাৎ করে এত কাহিনী এত কিছু করে নির্বাচনে দুই দিন আগে বলে আমরা আর ভোট টোট করব না কারণ কি সরকার সব নিয়ে নিচ্ছে আরে ভাই ফলাফলই হলো না ভোটই হলো না সকালে ঘোষণা আমরা করব না হতে পারে এইভাবে একটি নেতিবাচক রাজনীতির প্রতিফলন না আমরা ভালো কারণ উনি আলাল ভাই যে কথা বলছে যে বাংলাদেশে আমরা পজিটিভ দেখতে চাই সেটি কিন্তু বরাবরই বাংলাদেশ আওয়ামী লীগ করে কেউ কিন্তু কোনোদিন করে নাই আওয়ামী লীগ কিন্তু এই দায়গুলো নেয় এবং দায়গুলো সারার চেষ্টা করে এটি তো বিএনপিও দুইবার ক্ষমতায় ছিল ভাবল ভাবতল ভাবো না আমরা কিন্তু ভাবলাম আমরা মনে করি যে এই প্রথমবারের মতন একটি রাজনৈতিক সিদ্ধান্ত সরকারের সেটিতে উভয় পক্ষ একমত হয়েছে এবং আগামী আমরা যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা দেখব যে তিরিশে ডিসেম্বর আবার কিন্তু বাংলাদেশের রাজনীতির যে মূল দুই ধারা নৌকা এবং ধানের শীষের লড়াই হবে রাজনীতির লড়াই হবে এবং সেই রাজনৈতিক মনোনয়ন দেওয়া হবে মেয়র নির্বাচনগুলোতে কিন্তু দুইটি ছত্রিশটি আসন আমরা ধরতে পারি যদি সংসদ সদস্য তিনশো আসনে নির্বাচন হয় সেখানে আমরা একটি ভালো নির্বাচন তো অবশ্যই আশা করব আপনি কী মনে করেন যে নির্বাচন প্রস্তাবে যদি বললেন যে ওসি এবং ব্যাপারে প্রশাসন থেকে প্রভাব মুক্ত থাকা এবং কোন রকমের অন্যায় বা ভোট নিয়ে যে সমস্ত প্রশ্ন ওঠে সাধারণত সেটি থেকে দূরে থাকার জন্য যারা অংশগ্রহণ করছেন রাজনৈতিক দলের কি দায়িত্ব পালন করা উচিত রাজনৈতিক দলের দায়িত্ব যেটা পালন করা উচিত সেটা হচ্ছে যে সংযত থাকা ইথিক্যাল এবং মোরাল ভ্যালু এটার চেয়ে লিগাল ভ্যালুটাকে বড় করে দেখা উচিত আইনের শাসন আর ন্যায় বিচারের শাসন কিন্তু এক জিনিস না আইনও আছে শাসনও আছে কিন্তু আইনের শাসনের প্রয়োগ যদি না থাকে তাহলে ন্যায় বিচারটা কিন্তু হয় বল না তো সেই জায়গাটায় যদি আমরা ইথিক্যালি এবং মোরালি আত্মজিজ্ঞাসার মধ্যে থাকি বিশেষ করে এই বড় দুটি দলের মূল নীতিনির্ধারণী পর্যায়ে যারা আছেন তাহলে এটা খুব সহজে উত্তরণ সম্ভব এবং দারাভাই যে কথাগুলো বলেছেন যে বিচার বিভাগ বা আইন বিভাগ কিন্তু সম্পূর্ণরূপে স্বাধীন আমি এটা নিয়ে বিতর্ক করতে চাই না তবে আমি এই ছোট্ট করে দু তিনটি উদাহরণ দিতে চাই দুই হাজার যে চোদ্দোর পাঁচই জানুয়ারির যে নির্বাচনটা হলো সেই নির্বাচনের সময় আওয়ামী লীগের প্রার্থীরা যে সম্পদের বিবরণী জমা দিয়েছিলেন তাতে আমরা দেখেছি যে আটচল্লিশ জন প্রার্থীর পাঁচ বছরে আয় বেড়েছিল বারশো পাঁচশো বিরাশি শতাংশ এর মধ্যে মন্ত্রী প্রতিমন্ত্রী ডেপুটি স্পিকারও ছিলেন কতজনের মধ্যে কতজনের বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিয়েছে আর নাইকো মামলায় বর্তমান যিনি প্রধানমন্ত্রী তিনিও ছিলেন তিনি চুক্তি করেছেন বেগম খালেদাজা পরবর্তীতে সেই চুক্তি রিনিউ করেছেন বেগম খালেদা জিয়ার দুদকের মামলাটা রয়ে গেল কিন্তু প্রধানমন্ত্রী একটু উঠে গেল নিরপেক্ষতার প্রমাণের একটা উদাহরণ আমি দিলাম তারপরে এই যে আমাদের জনপ্রতিনিধিদেরকে একের পর এক বরখাস্ত করা হচ্ছে মহিউদ্দিন খান আলমগীর সাহেবের এমপিশিপ নিয়ে যেটা সর্বশেষ শুনানি অ্যাপিলেট ডিভিশনে ঝুলে আছে নোটিশেই আসে না কার্যতালিকায় আসে না কবে শুনানি হবে বছরের পর বছর এই যে আমাদের মায়া ভাই আওয়ামী লীগের অত্যন্ত বড় মাপের নেতা পুরনো মুক্তিযোদ্ধা মোহামতুল হোসেন চৌধুরী মায়া তারও একই অবস্থা তার নির্বাচন ও তার সংসদ সদস্য পদ থাকবে কিনা সেই জিনিসটাও কিন্তু বছরের পর বছর কার্যতালিকে আসে না এই যে ধরেন একদম জাতীয় পর্যায়ে সাংঘাতিক একটা জঘন্য কাজ যেটা হয়েছে ব্রাজিল থেকে আমদানি করা যে গম খাদ্যমন্ত্রীর সম্পর্কে তার বিরুদ্ধে একটা দুদকের একটা অনুসন্ধান পর্যন্ত কোন উদ্যোগ আমরা দেখলাম না এমনকি আমার কাছে দিন তারিখ সকল লেখা আছে যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চিঠি গিয়েছে যে চট্টগ্রামের যিনি আওয়ামী লীগের এমপি আব্দুর রহমান বদি তিনি এবং তার সাথে লোকজন রোহিঙ্গাদেরকে ভোটিত ভোটার তালিকাভুক্ত করছেন আব্দুর রহমান দুর্নীতি হ্যাঁ মামলা চলমান আছে কিন্তু এই যে ভোটার তালিকাভুক্ত করছেন রোহিঙ্গাদেরকে এবং রোহিঙ্গারা সেখান থেকে ন্যাশনাল আইডি পেয়ে পাসপোর্ট পাচ্ছে নানা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে বিদেশে গিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করছে সেই চিঠি গিয়েছিল নির্বাচন কমিশনে এবং দুদকে কোন জায়গা থেকে আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ এখন দেখতে পাই পাইনি তার মানে আইন যদি হয় শুধুমাত্র যারা মতাদর্শের বিরোধী তাদের জন্য প্রযোজ্য হয় আর নিজেদের যেভাবে করে হোক লুকো ছাপা করে নিচে রেখে দিতে হবে এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে কিভাবে আমি আমি বলি আলাল ভাই অ্যাডভোকেট আমি অবশ্যই অ্যাডভোকেট না উনি কোর্ট কাচারি বিষয়টা আমার থেকে অনেক বেশি করে দেখার সুযোগ উনি পান যেহেতু উনি প্র্যাকটিসটা করেন তবে আমি মনে করি আমি সবসময় বিচার বিভাগ এবং আইন বিচারের আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল আমি যদি বসে সমালোচনা করি আমার কোর্টের আমার বিচার বিভাগের যে যেখানে তারা স্বাধীন সার্বমত তারা স্বাধীনতা ভোগ করছে তাহলে এটি কিন্তু ক্রমান্বয়ে কারণ আমরা রাজনীতি করি আমরা আমাদের দলমত থাকে আমাদের অনেক প্রভাব থাকে প্রতিপত্তি থাকে তাহলে কিন্তু ওর ওর স্বাধীনতা ভোগ করতে অনেক অসুবিধা হবে তাই আমি মনে করি সময় হ্যাঁ আমি বুঝতে পারছি হয়তো ভিক্টিমাইজের জন্য হয়তো উনি ক্ষোভের জায়গা থেকে আমি বুঝছি হতে পারে কিন্তু বিষয়টি হলো আল চিন্তা করতে হবে আমি যদি আজকে বাংলাদেশের হাইকোর্টকে বাংলাদেশের সুপ্রিম কোর্টকে হতে পারে কারণ মানুষের তো মানুষ বিচার করে কারণ বিচার কিভাবে হয় উকিল সাহেবরাই তাদের সাথে তথ্যপত্র হাজির করে ওরা তো কাগজের বাইরে কথা বলার একটা রাখে না বিচারপতিরা কিন্তু বিচারপতিকে যদি প্রধানমন্ত্রী যদি প্রেসিডেন্ট যদি এমপি যদি মন্ত্রী প্রভাবই করে তাহলে এই প্রভাবের জায়গা থেকে যদি তাদেরকে বের আসার সুযোগ আমরা না করে দিই তাদের সম্পর্কে এই বিরূপ সমালোচনা আমরা করতেই থাকি তাহলে কিন্তু এই কোর্টগুলো কখনো স্ট্রং জায়গাতে যাবে না যেমন মাননীয় প্রধানমন্ত্রী আজকে নিজেই এই নির্বাচন কমিশনকে শক্ত করার জন্য উনি নিজেই একটি কাজ করে দিয়েছে যে আমরা দাবি করব, কিন্তু তার দৃঢ়তাতে দেখব আইনটা করে দিল তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর ইঙ্গিতটা কত পজিটিভ পলিটিক্স করার জন্য আমি সে জায়গাতেই বলতে চাচ্ছি আমরা সরকারে আসার পরে তো তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার যে কাজটি করে গেছিল আমরা তো সেটি নাও মানতে পারতাম আমরা তো অন্যভাবে চিন্তা করতে পারতাম কিন্তু আমরা তা তো করি নাই যেমন বিএনপি একবার ক্ষমতায় এসে আজকে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি আসছে কিন্তু নাইনটি ওয়ানে একটি স্থানীয় সরকার নির্বাচন হওয়ার প্রতিশ্রুতি ছিল বিএনপি ক্ষমতায় এসে কিন্তু ওটা বাদ দিয়ে দিল মাননীয় প্রধানমন্ত্রী আবার সেটি এসে আবার ইস্টাবলিশ করলেন তাই না বিষয়গুলো এভাবে দেখতে হবে যে আমাদের উপজেলা নির্বাচন হয়নি না বিএনপি করলো না বড় এক ধরনের বাতিল করে রাখলো কথা তো ছিল করে দেবে নির্বাচন শেখ হাসিনা উনি কিন্তু চায় যে প্রত্যেকটা টায়ারে যেন জনপ্রতিনিধি সমানভাবে আসতে পারে তাই না এবার হয়তো খুব দ্রুততার সাথে আমাদের মেম্বারদের আমার প্রতীক দিতে পারলাম না নিশ্চয়ই এই ত্রুটি বিচ্ছুতিগুলো কাউন্সিলরদের আমরা নিশ্চয়ই ত্রুটি বিচ্ছুতিগুলো ফলো করে নিশ্চয়ই নেক্সট টাইমে তাদেরও যেন একদম দল একটি দল ক্ষমতায় থাকবে তার যেন দায়বদ্ধতা একদম সেই কাউন্সিল পর্যন্ত থাকে কাউন্সিলের মেম্বার পর্যন্ত থাকে এটি মাননীয় প্রধানমন্ত্রী স্বীকার করে নিচ্ছেন যে একটু তাড়াহুড়ো ছিল সরকার না না তাড়াহুড়ো মানে কি সরকার যখন চিন্তায় মাথায় এনেছে একটি ল পাস করতে তো সময় লাগে তাই না কারণ এটা কার্যকর করতে তো অনেক সময় লাগে চিন্তার লাগে চেতনা লাগে অনেক ধরনের ঘটনা লাগে তো এই যে চিন্তাটাকে বাস্তবায়ন করলাম একটু তাড়াহুড়ো যদি এবার হয়েও থাকে তো নিশ্চয় আমরা তো এটা করি করি না তাড়াহুড়ো করার জন্যই তো আমাদের মন্ত্রী মহোদয় কিন্তু সংসদে তার বক্তব্য বলেছে যে আমরা পরেরটা আমরা নিশ্চয়ই থাকলে ঠিকঠাক করব এই যে সদ ইচ্ছা একটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক চেতনার বিকাশকে সদ ইচ্ছার প্রতিফলন দিয়ে বাস্তবায়ন করার ইচ্ছা আছে কি না এটি কিন্তু বিচার করতে হবে সাধারণ জনগণ আমি অনুরোধ করবো সকল দর্শককে অনুরোধ করব যে সরকার যে সৎ চিন্তা নিয়ে যাচ্ছে একটি আবহমান কালের একটি মানে মিথ্যাচারকে আমরা সত্যের জায়গায় নিয়ে আসছি এটির প্রশংসার জায়গায় আমাদের দেখতেই হবে দাবি এই প্রশংসা পাবে কিনা যত যতগুলো কথা আমি উদাহরণ দিয়ে বলেছি এরা সামগ্রিকভাবে কোনো ব্যবস্থাপনার উপরে ইঙ্গিত করে কিন্তু না যেগুলো তাজা উদাহরণ সেগুলো যেমন আচ্ছা মুক্তিযুদ্ধের সোনায় সোনার পদকে যে খাদ এত বড় একটা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সমালোচিত একটা বিষয় সেটা নিয়েও তো দুদকের পক্ষ থেকে কোনো একটা অনুসন্ধান বা কোনো এই ইভেন একটা ইনভেস্টিগেশন পর্যন্ত করা হলো না এগুলো তো ক্ষোভের কথা এগুলো তো মানুষ প্রশ্ন করে আমাদেরকে সেজন্য বলেছি এটা যে বিচার বিভাগকে হেও করা বা কাউকে কিছু করা সেটা না আর একটা জিনিস হলো যে জননেত্রী শেখ হাসিনার কথা উনি যতবার বলেছেন সেগুলোকে যদি আমি পুরোপুরি সত্যি ধরেও নেই যে ওনার আন্তরিকতা এবং ওনার সব রকমের এর মধ্যে কাজ করছে তারপরেও এক পায়ের উপরে তো গণতন্ত্র দাঁড়াবে না জুলুম নিপীড়ন নির্যাতন বিএনপির উপরে ক্রমাগত যেভাবে আক্রোশ নিয়ে হচ্ছে যেভাবে প্রতিদিন ইলেকট্রনিক মিডিয়ায় দেখাচ্ছে এত জেলায় বিএনপি জামাতের এতজন এই জেলায় বিএনপি জামাতের এতজন সামনে নির্বাচন সেই উপলক্ষে তো এটাকে একটু থামালে পরে অন্তত মুক্ত হওয়ায় তাহলে গণতন্ত্রটা আরও বিকশিত হওয়ার সুযোগ থাকে যে সদিচ্ছার কথা বিষয়ে বলেছেন সেই সদিচ্ছাটা বিকশিত হওয়ার জন্য যে একটা লাগে যে একটা প্রতিযোগিতা লাগে আপনি বলেছেন দুজন প্রতিপক্ষকে নিয়ে আলোচনায় বসেছি আমার সংশোধনী হলো প্রতিপক্ষ না বলেন দুজন প্রতিযোগীকে নিয়ে আলোচনায় বসেছি এই প্রতিযোগিতার মধ্য দিয়ে সুস্থতার যে ধারাটা সেইটা ফিরিয়ে আনার জন্য যে কথাটা বলেছেন দাঁড়া ভাই আমি যেগুলোকে সব যদি সত্যি ধরে নিই তাহলে ইমিডিয়েট উচিত যে বিএনপির নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে বিনা কারণে কোনো রকম কারণ ছাড়া আবার টুনকু অজুহাতে হয়রানি না করা যেখানে শাসক দলের মধ্যে যদি ওর চেয়েও বড়ো অপরাধে অভিযুক্ত কেউ থেকে থাকে তাদেরকে শেল্টার তাদেরকে শেল্টার দিয়ে এদের উপরে অত্যাচার করা এটা হলে পরে এই নির্বাচনী পরিবেশটা ভালো হয় আস্থা ফেরত আসে এবং মূল যারা ডিসাইডিং ফ্যাক্টর ভোটার যারা জনগণ তারা তাহলে ভবিষ্যৎ নির্বাচনগুলোতে অংশগ্রহণ করার জন্য আরও সুযোগ থাকবে কারণ একটা আশঙ্কা কিন্তু প্রবল থাকে যখনই যে দল ক্ষমতায় থাকে বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনের সময় সেই দলের মধ্যে আভ্যন্তরীণ কোন দলটা খুব বড় আকারে দেখা দেয় আওয়ামী লীগের মধ্যে যদি সেইটা দেখা যায় তাহলে কিন্তু সেটা খুব খারাপ হবে কারণ এই সাম্প্রতিককালে কয়েক দফা ভেড়া মারায় সংঘর্ষের ঘটনা ঘটেছে জাসদ ইনু সাহেবের জাসদ এবং আওয়ামী লীগের মধ্যে হানিফ ভাইয়ের সমর্থক এবং ইনুবাইয়ের সমর্থকদের মধ্যে আওয়ামী লীগের দশ বারো জন নেতার বাড়িঘর পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে অথচ আমাদের জানা মতো একটা মামলাও হয়নি এই অপরাধগুলোকে আড়াল করে অন্যদের ঠুনকো অপরাধের বিচার শুধুমাত্র হবে সেটা কিন্তু ওই আন্তরিকতা বা যে সেই সদিচ্ছা গণতন্ত্র একদম স্ট্যাবলিশ করে দেওয়ার জন্য একতরফা সদিচ্ছা আসলে কাজ হবে না উদাহরণ সৃষ্টি করতে হবে বড় বড়ো মাপের আর আওয়ামী লীগ তো পুরনো দল প্রাচীন দল আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো বাংলাদেশের একজন সর্বজন শ্রদ্ধা মানুষ দেওর রহমান সাহেব তো বেসিক্যালি পলিটিশিয়ান ছিলেন না উনি একজন স্টেটসম্যান হিসাবে এসেছেন যা করে দিয়ে গেছেন মুক্তিযুদ্ধ হনার অবদান এবং আওয়ামী লীগের আদর্শে বা নীতিমালা যারা বিশ্বাসী না তাদেরকে একত্রিত করে দলটা করেছেন আমাদের অভিজ্ঞতা অভাব থাকতে পারে কিন্তু আওয়ামী লীগের অভিজ্ঞতায় যদি অভাব দেখি আমরা অভাব না থাকা সত্ত্বেও তখন কিন্তু আমাদের কষ্ট লাগে আমরা মানুষ তো বড়দের কাছ থেকে শিখে বড় লাইট যখন জ্বলে তখন মোমবাতির আলোর কিন্তু অত গুরুত্ব থাকে না সেটাই হোক কিন্তু আমরা তো মনে করি যে বড় আলোর যেমন দায়িত্ব আছে আমার মোমবাতিরও দায়িত্ব আছে তা ঠিক থাকার এই সুযোগ দিতে হবে সবাই তো বিভিন্ন দ্বারা যদি বলেন যে আসলে যে পরিমাণ টামলা আমরা দেখি সবসময় সেটি এই নির্বাচনকালীন সময়ে কীভাবে এইগুলো মোকাবেলা হবে বা বিএনপি কীভাবে ফেস করবে তাহলে তো নির্বাচন করতে হবে না নির্বাচন নির্বাচনের কোথাও কি বাধা সরকারের তরফ থেকে বলা হয়েছে জনসভা করে অথবা রেডিও টেলিভিশনে যে না বিএনপিকে কোনোভাবে মাঠে নামতে দেবো না বিএনপিকে নির্বাচন করতে দেবো না এরকম অ্যাটিটিউড তো সরকারের কোনো পক্ষ থেকে কোথাও থেকে বলা হয় নাই এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন উনি কতগুলো কথা বলল যে বাংলাদেশে এই ঘটনাগুলো ছিল না বাংলাদেশে তো এরকম ঘটনাও ছিল সরকার বর্তমানে অনেক হত্যাযোগ্য হয়েছে সরকারের মদদেও হত্যাযজ্ঞ হয়েছে হয়েছে না হয়েছে কিন্তু এই ওই হত্যাযজ্ঞর সাথে এই হত্যাযজ্ঞর কিন্তু একটি যোগসূত্র আমার খুঁজে পাই এখন গোটা পৃথিবী কিন্তু একটি কি বলবো একটি তৃতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ যুদ্ধ একটা অবস্থার মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে সেইখানে বাংলাদেশ একটি তৃতীয় বিশ্বের উন্নয়নকামী উন্নয়নশীল উন্নয়নশীলের জায়গায় যাওয়া একটি দেশ তাকে স্তব্ধ করতে পারলে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি ফায়দা আসতে পারে সেরকম জায়গা থেকেও এদেশের যারা কী বলবো উস্কানিদাতা এদেশে যারা রাজনীতিকে নেগেটিভ অ্যাটিচিউড পলিটিক্স করে তাদের মধ্যে ঢুকে এই ধরনের কাজগুলো করছে এরকম বিষয়টি কিন্তু রক্ষাকারী বাহিনী প্রায়শই ধরছে এবং বলছে যারা এই ধরনের জড়িত আছে এখন মূল বিষয় হলো সরকারের যিনি প্রধান উনার অ্যাটিটিউডটা কী উনি কী বলতে চাচ্ছে উনি কী সিগন্যাল দিচ্ছে এটি কিন্তু বুঝতে হবে প্রত্যেককে আমি যেমন সরকারি দলের একজন এমপি যে আমার আমার দল সরকারে আছে সরকার প্রধানের ইঙ্গিত আমাকে যেমন বুঝতে হবে বিরোধী দলকে বুঝতে হবে যে উনি কোন নেগেটিভ কোন 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 অ্যাটিটিউডে পলিটিক্সটা করতেছে নেগেটিভ নাকি পজিটিভ সেরকম যদি বিরোধী দল এখন যে সুন্দর করে আপনি যেটা বলছিলেন যে কাউকে তো লাগলো না কোনো তারানকো লাগলো না কোনো মহাসম মহাসচিবদের কোনো আলোচনা লাগলো না তাহলে জয়ন্তী শেখ হাসিনা কিন্তু এই স্টাডিগুলো এই কেসগুলো স্টাডি করেছে স্টাডি করে এমন একটা পন্থা উদ্ভাবন করেছে যেখানে বাংলার জনগণ এক মুহূর্তে একত্রিত হওয়ার মানসিকতা রাখে এখন সেগুলোকে যদি রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা যদি পজিটিভ অ্যাটিচিউডে দেখে তাহলে নিশ্চয়ই বাংলাদেশে যে গণতন্ত্রের সংগ্রাম করে জাতির জনক দেশকে নিয়ে এসেছিল সেই গণতন্ত্র প্রতিষ্ঠার পথে যাচ্ছে কী বলে নিপীড়ন নিপীড়ন তো এটি একটি কী বলে রাজনৈতিক দল যেটা আলাল ভাই বলেছে যে সরকার যখন ক্ষমতায় থাকে তারা নিপীড়ন করে তাহলে আলাল ভাইরা সরকারের ছিল সংঘর্ষ বাড়বে আভ্যন্তরীণ সংঘর্ষ তো কিছুটা কিছু বাড়বেই কারণ বাংলাদেশের রাজনীতি এই কালচারগুলো আমি ব্যাকে যাব না শুরু হওয়ার ইতিহাস থেকে কিন্তু এখন আমরা শেষ করতে পারিনি আমরা শেষ করার জায়গাতে যাচ্ছি যেখানে গেলে আমাদের বাংলাদেশের রাজনীতি কতগুলো জায়গায় আমাদের একমত হতে হবে স্বাধীনতা স্বাধীনতার মূল মন্ত্র এবং এদেশের যারা বাংলাদেশকে যারা চায়নি তাদের সম্পর্কে আমাদের চেতনা চিন্তা যেমন উনি বলছিলেন যে আওয়ামী লীগকে যারা বিশ্বাস করার জন্য সরি বাংলা আওয়ামী লীগকে যে বিশ্বাস করেন তাদের নিয়ে যে দল করেছিল আমি অ্যাকসেপ্ট করি কিন্তু তার মধ্যে কি সবাই থাকবে এই বিষয়টি কিন্তু এক একত্রিত হতে হবে আমরা মাঝে মাঝে আমাকে শুরু করেছি আপনি যদি শেষ করেন যে আমি মনে করি যে দুই মিনিটে যদি বলেন যে এই যে আমি একটা বললাম যে পজিটিভ রাজনীতি হলো যে কারো মধ্যস্থতা ছাড়াই একটি বিষয়ে একমত হয়ে গেল জাতি যে এই সরকার সরকারের রাজনৈতিক দলের না হবে না অবশ্যই অবশ্যই যেটা উনি বলছেন যে শুধুমাত্র আমি একটা জায়গায় আর যেভাবেই দেই আপনার কথা অনুযায়ী যে সত্য ধরে নেই আমরাও তো গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্পন্ন করেছি স্বাগত জানিয়েছি না হলে নির্বাচনে অংশগ্রহণ করলাম কেন না ঠিক আমাদের তো কোনো দাবি মানা হয় নাই তারপরেও নির্বাচন কমিশনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে নির্বাচনী বিধিমালাগুলো যেভাবে আছে বিভিন্ন জায়গায় অপরিষ্কার রয়েছে সেটাকে আরও ক্লিয়ার করে লেভেল প্লেইং ফিল্ড হওয়ার মতো যেটা সেটা ওই ইন্ডিয়া বাংলাদেশ ক্রিকেট খেলার মতো যেন ইন্ডিয়ান টিম এবং আম্পায়ার ভার্সেস বাংলাদেশ এরকম না হয় না আপনাকে ধন্যবাদ মজুম জানাল এবং আবদুল দ্বারা আপনাকে ধন্যবাদ আমরা চাই যে যে ইতিবাচক রাজনীতি আমরা দেখছি যে আগামী তিরিশে ডিসেম্বরে নির্বাচনকে কেন্দ্র করে এবং লড়াইটা কিন্তু ধানের শেষ এবং নৌকার লড়াই আমরা আশা করি সেই নির্বাচনটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে আমরা আজকে শেষ করব দর্শকদেরকে শেষ করার আগে জানিয়ে দিতে চাই এই অনুষ্ঠানটি অনলাইনে দেখতে হলে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি বিজি ডট কম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর থাকুন এন টিভির সঙ্গেই